আর খাবো না, আর খাবো না। কান মাথা সব ধরে গেল। কেন বলো তো, এই খেতে গিয়ে টমেটো মাখা কবে খেয়েছি মনে নেই বলে, তাহলে আজকে ভাবলাম একটুখানি খাই। অনেকদিন কারণে খাওয়া হয়নি, দুটো না তিনটে লঙ্কা দিয়েছিস, আলা জলে পুরে ছাই হয়ে আছে মুখ চোখ। এরকম মেয়েও খাচ্ছে। মা কেমন ঝাল হয়েছে? মা দুটো লঙ্কা দিয়ে কত ঝাল? হ্যাঁ দুটো লঙ্কা দিয়ে কত ঝাল? আর খাবি? তো কি খাচ্ছিস এখন? গুড়। কি গুড়? গুড় খাচ্ছ কেন? জোরে বলো, আর শুনতে পাচ্ছে না। ঝালে গুড় খাচ্ছি। এই যে কাঁচা লঙ্কা, যে এত ঝাল বুঝতে পারিনি, এতটা যে ঝাল হবে বুঝতেই পারিনি বাবা। কি করবো তাই তো ভাবছি, এতটা কাউ কেউ নেই তো দাদা তাকে খাইয়ে দেবো। আমার মুখে গেজা উঠে যাচ্ছে। তো তোমার দাদা ভাই যদি জানতে পারে। আমি টক খাবো না। কেন? টক না। যে আমি এত ঝাল খেয়েছি, একাতে আমার ঠান্ডা, কাশি, কাশি স্রাব খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তখন দাদাভাই খুব খুব পরিমাণে আমাকে না বকবে। হয়তো আর ওষুধ এনে দেবে না নেক্সট টাইম, ওষুধ না সারলে এটা দেখতে দেখি। এটা টমেটো সব থেকে ভালো লাগে ঝোলটা খেতে। হাই রে, দেখো ঝোলটা কেমন জলের মতন পাতলা। জল দে, গলা আটকে গেছে। তাতেই জল দে, জল দে, জল দে। নাক মুখ দিয়ে উঠে গেছিল বাবা, আমি আর খাবো না, আর খাবো না। তো ঠিক আছে বন্ধুরা, টমেটো মাখা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখনো স্নান টান হয়নি, দেখো পাগলের মতন রয়েছে সব চুল টুল, মেয়ে স্নান হয়ে গেছে। আর আর আমি বসে বসে একটু টিভি দেখছিলাম, দেখো রিমোট উপরে, ওরা কি ঝামেলা করছে? সকাল থেকে খেতে যায়নি তো আজকে, কলেজেও গেল না, কলেজেও গেল না আজকে, খেতেও আই করলো না। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, রাখছি।